সারা বিশ্বের মানুষের কাছে বিস্ময়কর এক জায়গার নাম পেট্রা। পৃথিবীর সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য নাবাথিয়ান সভ্যতার এই রহস্যময় নগরী পেট্রা বর্তমানে জর্ডানের রাজধানী আম্মান থেকে প্রায় 280 কিলোমিটার দূরে অবস্থিত। এর ঠিক পাশে পাহাড়ি ঢালের আধুনিক জনপদটির নাম ওয়াদি মুসা বা মুসার উপত্যকা। কথিত আছে হযরত মুসা আলাইহিস সালাম এখানে বেশ কিছুদিন ছিলেন, তাই এই উপত্যকার এমন নাম। পেট্রার উত্থান নবী মুসার আরও প্রায় 1000 বছর পরে নাবাথিয়ান জাতির মাধ্যমে। একসময় নাবাথিয়ান আর আরব জাতি একই সমর্থক ছিল। তখন পেট্রার নাম ছিল রাকমু। গ্রিক ভাষায় রাকমু শব্দের অর্থ পাথর। কারো কারো মতে এই নাবাথিয়ানরাই কোরআনে বর্ণিত সামুদ জনগোষ্ঠী। এখান থেকে মদিনা পর্যন্ত তাদের রাজত্ব বিস্তৃত ছিল। কোরআনের বিভিন্ন আয়াতে সামুদ জাতি সম্পর্কে বলা হয়েছে। ইতিহাস অনুযায়ী 400 খ্রিস্টপূর্ব থেকে 106 খ্রিস্টাব্দ পর্যন্ত নাবাথিয়ান বলে এক যাযাবর আরব জাতি ছিল, আর পেট্রা ছিল এই নাবাথিয়ান রাজ্যের রাজধানী। গ্রিক শব্দ পেট্রা কথার অর্থ হচ্ছে বড় প্রস্তরখণ্ড, আর আরবি নাম আল বাত্রা। পাহাড়ের ঢালে ঢালে বেলে পাথর কুদে নির্মাণ করা এই শহর, যে শহরের কোনো দেখা মিলে না পাখির চোখ দিয়ে আকাশ থেকে দেখলেও, তাই দীর্ঘ 1500 বছরেরও বেশি সময় ধরে এই শহরের কোনো খোঁজ পায়নি পৃথিবীর মানুষ। কারো কারো মতে লাল পাথর দিয়ে তৈরি বলে সম্ভবত এই শহরটির নাম রাখা হয়েছে পেট্রা। শহরটিতে আছে প্রায় 3000 লাল পাথরের স্তম্ভ, থিয়েটার, প্রাসাদ সহ আরও অনেক স্থাপত্য রয়েছে সেখানে। খ্রিস্টপূর্ব 312-তে নাবাথিয়ানরা এই অঞ্চলে বসবাস শুরু করলে নাবাথিয়ান রাজা চতুর্থ এরাটাস পেট্রায় রাজধানী স্থাপন করেন। পেট্রার মশলা ছিল পৃথিবীখ্যাত। পেট্রা থেকে চীন, গ্রিস, ভারত ও ইজিপ্টে মশলা রফতানি করা হতো। ধনী নাবাথিয়ানরা তখন থেকেই শহরটিকে নতুন করে সাজাতে থাকেন। মরুভূমির মধ্যে কৃত্রিমভাবে পানির ব্যবস্থা এবং পানি সংরক্ষণ করার জন্য বড় বড় বাঁধ তৈরি করা হয় তখন। পেট্রার এমন অভূতপূর্ব উন্নতি দেখে ধীরে ধীরে এটি রোমান সম্রাটদের নজর কাড়তে থাকে। 606 খ্রিস্টাব্দে রোমান সম্রাট ট্রোজান পেট্রা অধিকার করেন। সে সময় বৃহৎ রোমান রাজ্যের অধীনে আরও শ্রীবৃদ্ধি হতে থাকে পেট্রার। প্রাচীন কাল থেকেই একের পর এক জাতিগোষ্ঠী রাজত্ব করেছে পেট্রায়, তাই বিভিন্ন জনগোষ্ঠী পেট্রাকে সাজিয়েছে তাদের মতো করে। এর ফলেই শিল্পশৈলীর এই নান্দনিক মিশ্রণ, যা মানুষকে খুব সহজে অবাক করে দেয়। 330 খ্রিস্টাব্দে রোমান সম্রাট কনস্টান্টাইনের হাত ধরে পেট্রায় খ্রিস্টধর্মের প্রবেশ ঘটে। তখন অনেক স্তম্ভকে ভেঙে তৈরি করা হয় চার্চ। দ্বিতীয় ও তৃতীয় শতকে শহরটির কিছুটা উন্নতি সাধন করা হলেও পরবর্তীতে পেট্রার প্রতিদ্বন্দ্বী শহর পালমিরা পেট্রার অধিকাংশ বাণিজ্য দখল করে ফেলে। এর গুরুত্ব একেবারেই কমে যায়। কালের পরিবর্তনে পেট্রার অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়তে থাকে। এই ধ্বংসের শেষ প্রমাণস্বরূপ ধরা হয়ে থাকে এক ভয়াবহ ভূমিকম্পের। 363 খ্রিস্টাব্দের মে মাসের ভূমিকম্পে ভেঙে পড়ে শহরের ঘরবাড়ি, চার্চ, মন্দির। ভেঙে পড়ে পানি সরবরাহ ব্যবস্থা। স্তব্ধ হয়ে পড়ে পেট্রার জীবনযাত্রা। রোমান সাম্রাজ্যের পেটে ঢুকে যাওয়ার আগ পর্যন্ত নাবাথিয়ানরা অনেক প্রভাবশালী ছিল, শুধু বাণিজ্যই নয় বরং প্রযুক্তিগত দিক দিয়েও। পানি সরবরাহ, সংরক্ষণ, সেচ ইত্যাদি ক্ষেত্রে তাদের বিচক্ষণতার পরিচয় পাওয়া যায়। তাই নাবাথিয়ান এবং রোমান গ্রিক ধাঁচের স্থাপত্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পেট্রার পুরো এলাকায়। একসময়ের জমজমাট পেট্রা সুদীর্ঘকাল পরে থাকে ইতিহাসে রাস্তা করে। অনেক বছর অজানা থাকার পর এই প্রাচীন শহরটিকে পশ্চিমা বিশ্বের কাছে উন্মোচন করেন সুইজ পরিব্রাজক জোহান বার্গার্ট। প্রাচীন সভ্যতার এই অনিন্দ্য সৌন্দর্য দেখতে তাই প্রতিদিন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন। ছিমছাম ছোট্ট আধুনিক পাহাড়ি শহর ওয়াদি মুসা থেকে 2 কিলোমিটার পায়ে হেঁটে পেট্রায় প্রবেশ করতে হয়। প্রবেশ মূল্য জর্ডানিয়ান 70 দিরহাম।
বিশাল এক খোলা সোনালি চত্বর দিয়ে হাঁটতে হাঁটতে চোখে পড়ে প্রাচীন স্থাপনা আর সোনালি কমলা এবং লালের সংমিশ্রণে সৌন্দর্যমণ্ডিত পাথুরে পাহাড়ের কারুকাজ। পায়ে হাঁটা ছাড়াও ঘোড়ার গাড়ি দিয়ে এই রাস্তায় পাড়ি দেওয়া যায়। পথের ডানে বায়ে আদিমকালের বাড়িঘর পাহাড় খোদাই করে তৈরি করা হয়েছে। অনুচ্চ পর্বত খোদাই করে নির্মিত বাড়িগুলো কোনোটা বা একতলা, কোনোটা আবার দোতলা ভবন। হাঁটতে হাঁটতে হঠাৎ দুদিকের পথ ঘনিয়ে এসে লেগে যায় পাহাড়ের দেয়ালে। সরু ফাটলের মতন পথ চলে গেছে দৃষ্টিসীমার বাইরে। এ কোনো প্রাকৃতিক ফাটল নয়, এটা নাবাতিয়ানরা তৈরি করেন ভূমিকম্প এবং বন্যার মতন প্রাকৃতিক রোষ থেকে বাঁচতে। এই ফাটলকে বলা হয় সিক। প্রায় 2 কিলোমিটার হাঁটার পথ এই সিকের মধ্য দিয়েই, ঘোড়ার গাড়ি চলাচলের জন্য উপযুক্ত এবং প্রশস্ত। পর্বতগাত্রের বামধার বরাবর নালার মতন সরু পরিখা, পানীয় জল যাওয়ার পথ, মাঝে মাঝে কৃত্রিম অগভীর নালার ভেতর সে যুগের ওয়াটার ফিল্টার। রুদে এবং ধুলোর মধ্যে বেশ কিছুক্ষণ হেঁটে এসে সিকের ভেতরে ঢুকলে স্বস্তি মিলে। সিক দেখতে অত্যন্ত মনোরম। সরু পথের দুপাশে পাহাড় ঢেকে ছায়া দিয়েছে পথকে, বাইরের তাপ স্পর্শ করে না। এর প্রাকৃতিক সৌন্দর্য অন্য যে কোনো মরুভূমির পাহাড়কে হার মানায়। সোনালি পর্বতের গায়ে রেখা টেনে টেনে আঁকা আছে এ যেন কমলা হলুদ খনিজের রূপকথা। এখানে পর্বতের দেহ খোদাই করে দাঁড়িয়ে রয়েছে খ্রিস্টজন্মের পূর্বের কয়েকটি রোমান টেম্পল, যেখানে দেবদেবীর মূর্তির খানিকটা অবশিষ্টাংশ কৈষ্ণ অবস্থায় নাবাতিয়ানদের জানান দেয়। সিক ধরে হাঁটতে হাঁটতে মাথার উপরে মিলে প্রগাঢ় নীল আকাশ। পেট্রার বাইরের স্থাপত্য যেমন সুন্দর, তেমনি অন্দরমহল নজর কাড়া। বিভিন্ন কারুকার্য ও সুনিপুণ হাতের কাজ পুরো শহরটিতে ছড়িয়ে রয়েছে। দেয়ালে দেয়ালে আঁকা ছবি দেখে নাবাতিয়ানদের ধর্মচর্চা পরিলক্ষিত হয়। ধারণা করা হয়ে থাকে দুসরা নামক এক দেবতা আর দেবী আল উজার পূজা করতেন তারা। পরবর্তীতে এখানকার অধিবাসীরা পেগান ধর্ম গ্রহণ করেন। পাথরের স্তূপ একধার মসৃণ করা, যার উপর খোদাই করা দেবদেবীর মুখ, কোনো কোনো জায়গায় বিভিন্ন জীবজন্তুর ছবি আঁকা। পাহাড়ের গায়ে একজন মানুষের বিশাল পা চোখে পড়ল, কোনো খুন খারাপই নেই। সিক দিয়ে হাঁটতে হাঁটতে একটা জায়গায় দাঁড়িয়ে দেখলাম দেয়ালে অনেকগুলো চিত্র আঁকা এবং পাশেই বড় একটা জায়গা। আমাদের গাইড বললেন এই জায়গাটি ছিল নাবাতিয়ানদের বড় মূর্তি উজ্জার মণ্ডপ। জানা যায় সেই যুগে মক্কায় প্রথম উজ্জার মূর্তি এখান থেকেই আমদানি করা হয়েছিল। এরা আরামাইক ভাষা ব্যবহার করতেন, যা আরবির মতো ডান দিক থেকে বাঁ দিকে লেখা শুরু করা হতো। পাহাড়ের গায়ে কিছু কিছু লেখা এখনও স্পষ্ট রয়েছে। সেখানে সূর্য ডুবার পর পাথরের বাড়ির খাঁজে খাঁজে ব্রোঞ্জের তৈরি ল্যাম্পে আলো জ্বালিয়ে রাখা হতো। খাওয়ার জন্য সিরামিকের থালা বাটি ব্যবহার করতেন পেট্রার অধিবাসীরা। খাবারের প্লেটের কারুকাজ দেখে ধনী দরিদ্রের পার্থক্য করা হতো। যিনি যত ধনী তার প্লেটে তত কারুকাজ ছিল। পেট্রার স্থাপত্যে গ্রিক স্থাপত্যশৈলীর সঙ্গে মিশে আছে নাবাথিয়ান আর রোমান শিল্পশৈলী। ইতিহাসের চূড়াগুলি দিয়ে হাঁটতে হাঁটতে মন চলে গিয়েছিল হাজার হাজার বছর আগের সেই নাবাথিয়ান যুগে। হঠাৎ মাথা তুলে তাকাতে বিস্ময়ের বিস্ফোরণ। সামনেই সুবিশাল প্রাসাদ, যার প্রবেশটুকুই দৃষ্টিগোচর। তখন মনে হলো এটা খুব চেনা জায়গা। যারা ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড হিজ লাস্ট ক্রোসেড ছবির ক্লাইম্যাক্স দৃশ্যের প্রবেশপটটি দেখেছি, এই জায়গাটি তাদের সকলের চেনা। তাছাড়া পেট্রা সম্পর্কিত সব রচনায় এই ছবিটি ব্যবহার করা হয়। এটাই নাবাত সভ্যতার শ্রেষ্ঠ কীর্তি, আল খাজানা বা ট্রেজারি বিল্ডিং। আসলে তা নয়, প্রায় 2000 বছরের নাবাত সভ্যতার সর্বশ্রেষ্ঠ শাসক চতুর্থ আরাতাসের সমাধি এটি। পাহাড়ের গা কেটে নির্মিত এই সৌধটি তৈরি করতে লেগেছিল 200 বছর। খটকা লাগলো
প্রবেশদ্বারের মুখে রোমান শৈলীতে নির্মিত স্তম্ভগুলো দেখে। পরে জানলাম নাবাত সভ্যতায় নানা শৈলী মিশেলের রহস্য। গ্রিক, ইজিপশিয়ান, রোমান এবং মেসোপটেমিয়ান সভ্যতার অনেক কিছুই গ্রহণ করেছিলেন নাবাতরা। মতান্তরে ভবনটি মিশরের কোনো এক ফেরাউন রাজার ফেলে যাওয়া অর্থভাণ্ডার। মতান্তর যতই থাকুক না কেন, ভবনটির স্থাপত্যকলা তাক লাগিয়ে দেবার মতো। এর আকর্ষণীয় ছবিটি মানুষকে পেট্রার দিকে হাতছানি দেয়। আল খাজানা থেকে খানিক এগুলেই চোখে পড়ে অ্যাম্পি থিয়েটার, একটা আস্ত পাহাড়কে কুদে কুদে 1400 আসন বিশিষ্ট বিশাল এই অ্যাম্পি থিয়েটারের নির্মাণ কি সম্ভব? চোখে না দেখলে বিশ্বাস করতে কষ্ট হয়। অর্ধচন্দ্রাকৃতির রোমান থিয়েটারের বৈশিষ্ট্য ছিল এর যে কোনো সিঁড়িতে বসে অভিনেতা বা শিল্পীর গলার আওয়াজ পাওয়া যেত। অ্যাম্পি থিয়েটারের উল্টো পাশ ধরে বেশ বড় একটা এলাকা জুড়ে রয়েছে অনেক যত্ন করে সাজানো থাম ইত্যাদিতে কারুকার্য। এগুলো হলো রাজ সমাধি, রাজার পরিবারের লোকদের জন্য তৈরি। রাজকীয় সমাধিগুলো পাহাড়ের খাঁজ কেটে গুহার মতো করে তৈরি। সমাধি ভবনের উপরে পাহাড় বেয়ে উঠে আশেপাশের দৃশ্য দেখা যায়, আরও ভালো লাগে। ভবনগুলো একটির সঙ্গে আরেকটি লাগোয়া। অনেকগুলো রাস্তা একে বেঁকে চলে গেছে, সব জায়গাতেই পাহাড়ের গায়ে সমাধির জন্য গুহা খোদাই করা, বেশিরভাগই সাদা মাঠা, কারুকার্যবিহীন। এগুলো ছিল সাধারণ বা গরিব প্রজাদের জন্য তৈরি, তাতে শ্রেণীভেদ পরিষ্কার বোঝা যায়। আরও খানিকটা এগুলে চুকে পড়ে রাজপ্রাসাদ। অন্যান্য স্থাপনার মতো এটিও পাহাড়ের শরীর খোদাই করে কারুকার্যে ফুটিয়ে তোলা হয়েছে। অন্যান্য সাধারণ ভবনের চেয়ে শিল্পে আরেকটু বেশি জৌলসময়, আরও প্রাচুর্যময়। প্রাসাদের ভেতরে চার দেয়াল ছাড়া আর কিছু নেই। এরপর পেট্রানগরীর সর্বশেষ আকর্ষণ মনাস্ট্রি, যা আরবিতে আল দ্বীপ, শেপত মরুভূমির। শেপথে যেতে হলে আরেকটু উঁচু নিচু ধুলোর পথ পাড়ি দিতে হয়। সুপ্রাচীন পাথরে নগরে হাঁটতে হাঁটতে হারিয়ে গিয়েছিলাম 2500 বছরের পুরনো ঐশ্বর্যময় জগতে। ফেরার পথে সিক দিয়ে হাঁটার সময় পানির ঝর্ণা ধারাগুলোর দিকে আবারও ভালো করে নজর দিলাম, একটু পরখ করেও দেখলাম। কি বিস্ময়কর এই পানি সরবরাহের প্রযুক্তি নিয়েই মূলত ধাঁধায় পড়ে গেছেন বর্তমানের গবেষকেরা। বছরে মাত্র 6 ইঞ্চি বৃষ্টিপাত হতো যে অঞ্চলে, সেখানে এত মানুষের চাহিদা মেটানোর মতো উন্নত প্রযুক্তি এলো কোথা থেকে? শুধু তাই নয়, নাবাতিয়ানদের স্থাপত্যবিদ্যা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেন। তারা মূলত যাযাবর শ্রেণীর মানুষ ছিল, সারা জীবন যারা তাঁবু খাটিয়ে বাস করে অভ্যস্ত, তাদের পক্ষে কি আসলেই এত উন্নত মানের পাথর খোদাই করা, এমনকি তার মধ্য থেকে অনেকটা আধুনিক ধাঁচের একটি পরিকল্পিত শহর বের করে ফেলা সম্ভব? কোনো সঠিক উত্তর পাওয়া যায় না এই প্রশ্নের। তার উপরে প্রাচীন সভ্যতার মানুষেরা নিজেদের ব্যাপারে কখনো কোনো লিখিত তত্ত্ব রেখে যায়নি। তারা যে লেখাপড়া জানত, সক্ষম ছিল, তার প্রমাণ পাওয়া যায় দেয়ালে আঁকা বিভিন্ন গ্রাফিতিতে। কিন্তু অন্যান্য প্রাচীন সভ্যতার মানুষের নিজেদের উৎকর্ষের কাহিনী যেভাবে লিপিবদ্ধ করে রেখে গেছে, নাবাতিয়ানরা সেটা করেনি। তার কারণ কি এটা জানা না গেলেও তারা যে গোপনীয়তা পছন্দ করত সেটা বোঝা যায়। একটি বড় উদাহরণ হল তাদের বাসস্থান। এত জায়গা থাকতে পাহাড়ের গায়ে এমন দুর্গম একটি স্থানে আস্থানা গাড়ে। এই নগরী যখন সক্রিয় ছিল তখনও নিজেদের বাণিজ্য এবং প্রযুক্তির সব তত্ত্বই তারা গোপন করে রাখত। এখন আমরা অনেক কিছুই হয়তো ধারণা করে নিতে পারি, কিন্তু সত্যি এটাই যে পেট্রার অনেক রহস্য হয়তো বিলুপ্ত হয়ে গেছে। নাবাতিয়ানদের বিলুপ্তির সাথে সাথে
আশ্চর্য ব্যাপার হলো এই নগরীর মাত্র 15% এখন পর্যন্ত এসেছে প্রত্নতাত্ত্বিকদের গবেষণার আওতায়, বাকিটা রয়ে গেছে অজানা। ভূগর্ভের অনেক নিদর্শন এখনও রয়ে গেছে মানুষের ধরাছোঁয়ার বাইরে। যদি উদ্ধার করা যায় তাহলে হয়তো সেগুলোই পেট্রার ইতিহাস জানতে মানুষকে একদিন সাহায্য করবে।